নমস্কার ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে এমন একটা ম্যাজিক দেখাবো যে ম্যাজিকটা আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে দেখিয়ে ভীষণ আনন্দ দিতে পারবেন। আর এই ম্যাজিকটা দেখাবার জন্য আপনাদের খুব বেশি একটা প্র্যাকটিস করতে হবে না। তাহলে আসুন প্রথমে আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাই, তারপরে এই ম্যাজিকটা কি করে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যাতে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন। দেখুন, এখানে আটখানা কার্ড আছে। দর্শককে বলে আপনি আটখানা কার্ডকে একটু মিক্স আপ করে নিতে পারেন, ঠিক এরকমভাবে, যতবার খুশি মিক্স আপ করে নিতে পারে এরকমভাবে। দর্শককে বললে দর্শকেরা মিশিয়ে দেবে, আপনি যতবার খুশি এরকমভাবে মিশিয়ে নিতে পারেন, কোনো রকম ব্যাপার না আর কি। এটা মেশানো হয়ে গেল। মেশানো হয়ে যাওয়ার পরে দর্শককে বলুন আপনারা এখান থেকে যে কোনো একটা কার্ড পছন্দ করুন, যেটা খুশি, দেখিয়ে দেখিয়ে কোনো অসুবিধা নেই, মিক্স আপ করে নিন আরেকবার। ধরুন দর্শক বলল যে আমার এই কার্ডটা পছন্দ, কোনো ব্যাপার না, এই কার্ডটা দর্শকের জন্য এটা রেখে দিন, এটা দর্শকের পছন্দের তাস। তাহলে এই তাসটা যে দর্শক পছন্দ করবে, আমার এখানে যেহেতু কোনো দর্শক নেই, আমি নিজেই পছন্দ করে দিলাম, এটা আমি আগে থেকেই জানতাম, এটা আপনি বলুন দর্শকদেরকে, বলুন এটা আমি আগে থেকেই জানতাম। দর্শক বলবে আপনি কি করে জানতেন আগে, বলে দেখুন আমি তার প্রমাণ দিয়ে দেবো। কি করে প্রমাণ দেবেন? তখন আপনি দেখান যে আমার কাছে দেখুন অনেকগুলো কার্ড আছে, যে কার্ডগুলোর পেছনের দিকের রঙটা হচ্ছে ব্লু রঙের, অনেকগুলো তাস আমার কাছে আছে যে তাসগুলোর পেছন দিকটা হচ্ছে ব্লু রঙের। এই দেখুন, এটা আপনি খুব ভালো করে একটু দেখিয়ে দিন, ব্লু রঙের আমার কাছে অনেকগুলো কার্ড আছে, মানে সবগুলো কার্ডই হচ্ছে ব্লু রঙের। আর আমি জানতাম যে আপনি এই কার্ডটাই পছন্দ করবেন, কি করে জানতাম? যে দেখুন এখানে সব তাসগুলোই হচ্ছে ব্লু রঙের, কিন্তু আপনি যে তাসটা পছন্দ করেছেন এটা আমি ইচ্ছে করেই একটু আলাদা রঙে রেখেছিলাম, যে আপনি এটাই পছন্দ করবেন আমি জানতাম, বলে আপনি এটা দেখান, এটা লাল রঙের, এইগুলো হচ্ছে ব্লু রঙের আর এটা হচ্ছে লাল। এই ম্যাজিকটা দেখাবার পরেই আপনার বন্ধু বান্ধবরা আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে, এটা কি করে হলো, কি করে হলো, কি করে হলো। কিন্তু আমি আপনাদেরকে বলবো কোনো অবস্থাতেই কিন্তু বলবেন না এটা কি করে হলো। ওহো, আপনাদেরকে তো বলে দিতে হবে না এটা কি করে হলো, তা নাহলে করবেন কি করে? নিশ্চয় আমি কিন্তু এটার সিক্রেট এবার বলে দেব। চলো দেখে নেওয়া যাক এটার সিক্রেট আসলে কি। এটার সিক্রেট হচ্ছে আসলে, দেখতে পাচ্ছেন সিক্রেটটা আসলে কি, আসলে হচ্ছে চারটে লাল রঙের কার্ড আর চারটে হচ্ছে ব্লু রঙের কার্ড। কি করতে হবে না, এই যে দেখতে পাচ্ছেন চারটে লাল রঙের কার্ড, এর মধ্যে এই ব্লু রঙের কার্ডগুলোকে মাঝখানে মাঝখানে দিয়ে দিন, তাহলে দেখুন একটা লাল আর একটা ব্লু, একটা লাল একটা ব্লু, রেড অ্যান্ড ব্লু, একটা লাল একটা নীল, একটা লাল একটা নীল, এই অবস্থায় এটা সাজানো আছে। এটাকে আপনি যতবার খুশি মিক্স আপ বলতে কি যতবার খুশি কাট করতে পারেন, এরকমভাবে কাট করুন। কাট করলে কিছু অসুবিধা হবে না, দুটো দিয়ে করুন, একটা দিয়ে করুন বা বেশি করে করুন, অর্ডার কিন্তু একই থাকবে, একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো। তো এই অবস্থাতে আপনি তো পেছনটা প্রথম থেকে দেখাচ্ছেন না, প্রথমে আপনি দেখাচ্ছেন দেখুন সামনে অনেকগুলো কার্ড আছে, আমি এটা মিক্স আপ করে নিচ্ছি, এই মিক্স আপ করে নিচ্ছেন, দেখালেন। দেখাবার পরে আপনি বলুন দর্শকদের যে কোনো একটা কার্ড পছন্দ করুন, ধরুন এই লাল রঙের আটটা পছন্দ করলো, করলো যেই
এই যে দুটো ভাগ হলো না মাঝখান থেকে, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এই বাহাতের কাট পাইলটা এর উপরে যাবে, টপে টপে চলে আসবে। যেখান থেকে কাটটা নেবে তার পরে বটমে যে কাটগুলো থাকবে সেটা কিন্তু টপে চলে আসবে, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেল এইটুকু? এইবারে যেটা করবেন সেটা হচ্ছে এই পুরো ডেকটা ধরে আপনি উল্টো দিকটা দেখান আর উপর থেকে একটা কাট সরান, দুটোই ব্লু দেখাবে। দেখিয়ে আপনি কি করুন, এটাকে আপনি একটু নিচের দিকে করে রাখুন, এটা একটু উপর দিকে করে রাখুন, তারপরের কাটটাও ঠিক তাই না? দেখান দেখি, এখান থেকে একটা কাট নিচের দিকে করে রাখুন, এই যে কাটটা ফেলছেন না এখানে এরকম ভাবে দেখালে মনে হচ্ছে ব্লু, কিন্তু এই যে কাটটা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি রেড যাচ্ছে। কিন্তু এটা তো আমি দেখাচ্ছি না, আমি তো এইরকমভাবে দেখাচ্ছি প্রথমে, তারপর এটাকে বার করে এখানে নামিয়ে দিলাম, তারপরে এটা এর উপরে দিয়ে দিলাম, তারপরে এরকম দেখালাম, দেখি এটাকে নামালাম, নামি এটা এর উপরে রেখে দিলাম, তারপর এইটাকে নিয়ে কি করতে হবে একদম বটমে নিয়ে যেতে হবে, মানে তলায়, একদম তলায় নিয়ে গিয়ে এই দেখুন এই দিকের কাঠগুলো সবই লাল, ফলে এর তলায় এ দেখুন অবস্থায় এগুলো লাল তো এর উপর এখানে চলে গেল। এটা কী করবো, আমি স্কোয়ার আপ করবো, করে এটাকে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে এটা সমেত উল্টাবো, উল্টাবার পর দেখুন সবই ব্লু দেখা যাচ্ছে। এবার কী করবো, এখান থেকে একটা একটা করে কার্ড এপাশে নিয়ে আসবো, তাতে লোকে দেখবে যে ওই ওপরে যেগুলো লেখুন সেগুলো সবই ব্লু, দেখিয়ে দিলাম সব ব্লু, ব্লু দেখিয়ে এটা এখানে রাখবো, রেখে বলবো যে আমি 100% জানতাম আপনি এই কার্ডটাই পছন্দ করবেন, দেখুন এটা হচ্ছে রেড। কি কেমন লাগলো ম্যাজিকটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ম্যাজিক দেখতে চান। আমি কিন্তু এই ধরনের ম্যাজিক আপনাদের দেখাতেই থাকবো এবং শেখাতেই থাকবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। সামনের এপিসোডে একটা দারুণ ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য টাটা বাই।